বহিরাগত অভিযোগে করোনা টিকাকরণ কেন্দ্রে উত্তেজনা। জলপাইগুড়ি বেলাকোপার বড়বাড়ি স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণের ব্যবস্থা হয়েছে। আজ থেকে ফার্স্ট ডোজ দেওয়া শুরু হয়েছে। সেই মতো সোমবার সকাল থেকেই প্রায় 500 মতন মানুষ লাইনে দাঁড়িয়ে, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয় এদিন 100 জনকে টিকা দেওয়া হবে। সেই মতো আগে আসার ভিত্তিতে 100 জনকে লাইনে দাঁড়াতে বলা হয়। অভিযোগ দেখা যায় ওই লাইনের বাইরেও একজন বহিরাগত লাইন দিয়েছেন। এই ঘটনাতেই উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তিকে ঘিরে ধরেন লাইনে দাঁড়ানো অন্যান্যরা। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ির বাসিন্দা ওই ব্যক্তি জানিয়েছেন তার মা অসুস্থ, তাই তিনি জরুরি ভিত্তিতে টিকা নেওয়ার জন্য এখানে এসেছিলেন। যদিও বিক্ষোভের জেরে সেই টিকা তিনি আর নিতে পারেননি। এদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই ঘটনা প্রায়ই ঘটছে। ঘটনাটা হলো যে এখানে সকালে লাইনে দাঁড়াইছে বহু লোক, প্রায় 500 হবে। তো এখানে ওই বিওমোচ এসে নোটিশ টাঙাইলো যে আজকে ভ্যাকসিন দিবে 100 জনকে। লাইনে যারা দাঁড়াইছে 100 জনকে, 100 জন ঠিক আছে, দাঁড়ানো হইলো, গুণা হইলো, মহিলা 50 পুরুষ 50। তো এর মধ্যে শুরু হয়েছে টোকেন দেওয়া, মোটামুটি 4-5 জনকে দেওয়া হয়েছে টোকেন। তার মধ্যে উইদাউট লাইন একজন আইসে আধার কার্ডটা জমা দিল কাউন্টারে, মানে উনি লাইনেও নাই, কোনোখানে নাই, লাইনে কাউন্টারে জমা দিল। তখনই আর কি গন্ডগোলটার সৃষ্টি হয়েছে যে উনি বাইরে থেকে এসে দিচ্ছে, যেহেতু নোটিশ হয়েছে 100 জনই নিবে, তার বেশি নিবে না, তাহলে উনি 101 জন হয়ে যাচ্ছে। তাহলে উনি ওই লাইনটা কোথায় পাইলো, কি করে দিতে পারলো? নিশ্চয়ই তাহলে লিংক আছে অফিসের স্টাফদের সাথে, কিছু বলে না, ওরা বলতেছে ওনার আধার কার্ডটা জব্দ করা হয়েছে। তখন উনি ওই তার স্টাফরা এসে বললো যে আধার কার্ডটা দিয়ে দেন, উনি পরে অসুস্থ, কিডনির সমস্যা, কিডনির সমস্যা উনি ডাক্তার নিয়ে আসতো, ডাক্তারের সমস্যা হইতো। তারপরে তো স্টাফরা কেউ আর কিছু বলে না, স্টাফরা এদিক ওদিক চলে যাচ্ছে। নিশ্চয়ই এটা এখানে ইনভলভ আছে, এরা যারা এখানে ভ্যাকসিনের যে এন্ট্রি করতেছে তারা বা অফিস স্টাফরা, না হলে কি করে 2 নম্বর। হ্যাঁ, ভ্যাকসিনের কালো বাজার হচ্ছে, কারণ প্রচুর লোক লাইনের থেকে ঘুরে যাচ্ছে, কিন্তু বাইরের থেকে লোক মারুতি নিয়ে, এক একজন বোলেরো, স্করপিও, দামি দামি গাড়ি নিয়ে এসে 2-4টার সময় এসে ভ্যাকসিন দিয়ে যাচ্ছে, 5টা পর্যন্ত ভ্যাকসিন হচ্ছে। তাহলে ওই লোকগুলো ভ্যাকসিন কি করে দিচ্ছে? আমার নাম অক্ষয় কুমার নাথ, বাড়ি এই তো ওইখানে, এই যে হাসপাতাল পাড়ে। আমার মা ডায়ালিসিসের পেশেন্ট আছে, আমি সপ্তাহে 2 দিন আনন্দলোকে ডায়ালিসিস করাই, ঠিক আছে। তা আমি এখানে এসে লাইন না দিয়ে স্বাস্থ্যকর্মীর কাছে হেল্প চেয়েছিলাম যে যদি আগে কিছু করানো যায়, তো উনি বলছিলেন পিছন দিয়ে কিছু হবে না, আপনি সামনে আসুন, ঠিক আছে, সামনে আসুন, সামনে দিয়ে। তখন উনি আমার কাছ থেকে সামনেই সবার সামনে চেয়েছে আধার কার্ডটা, সেটা আমি দিয়েছি। সেটা হয়তো আমার ভুল হয়েছে, আমি মানছি, ঠিক আছে, আপনার সাইড থেকে কথা বলে আমি বলছি তোমাকে, ঠিক আছে, ওটা আমার ভুল হয়েছে। তাই আমি 9:30 সময় এসেছি, এতক্ষণ আমার মাকে মানে আমার ডায়ালিসিস চ্যানেল করা পেশেন্টকে বসিয়ে রেখে এতক্ষণে ছাড়ছে, আমার সমাধান হয়ে গেছে, দাদারা হেল্প করেছে, থ্যাংক ইউ। মিঠুন সরকার, জলপাইগুড়ি।